হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছাতে পারে। শোনো বৌমা, এবার থেকে কিন্তু এইভাবে শাড়ি পরলে চলবে না। তোমাকে গ্রামের ধরনের শাড়ি পরা ছেড়ে শহুরে ভাবে শাড়ি পরতে হবে। এই যেভাবে আমরা শাড়ি পরি, তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। কিন্তু মা, আমি তো এইভাবে ছাড়া শাড়ি পরতে পারি না কো। তাইলে কি? তাহলে আবার কি? আমি তোমাকে সব শিখিয়ে দেব। চলো, আমি তোমাকে একটা ভালো শাড়ি দিচ্ছি, এখন ওটাই পরবে। আর হ্যাঁ, তুমি তো পড়াশোনা শিখেছো তাই না? তাহলে তো মনে হয় একটু আধটু ইংলিশ পারো। হ্যাঁ মা, পড়াশোনা তো শিখেছি, কিন্তু গ্রামের স্কুলগুলোতে ইংরেজিটা বড্ড কম পড়ানো হয় গো। আর তাছাড়াও মা, আমি তো মোটে কেলা সেই অবধি পড়েছি, তাই ইংরেজিটা একদম জানি না বললেই চলে। আচ্ছা ঠিক আছে, আজ বিকালে আমি তোমাকে স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি করাবো, ওরাই তোমাকে শিখিয়ে দেবে কিভাবে অনর্গল ইংলিশে কথা বলতে হয়। কি বলছেন মা, আমার তো খুব ভয় লাগছে, আমি মোটে ইংরেজিতে কথা বলতে পারবো নি। কেন পারবে না? নিশ্চয়ই পারবে, আর তোমাকে ওরা শেখাবে তো। কিন্তু আমি যদি শিখতে না পারি, তাইলে তো দিদিমণিরা আমাকে মারবে, কান ধরে উঠবস করায় যদি। মা, আমার কান ধরে উঠবস করতে বড্ড লজ্জা লাগে। উফ বৌমা, তুমি এখন বড় হয়েছো, তোমাকে কেউ মারবেও না আর কান ধরে উঠবসও করাবে না, তোমাকে এগুলো শিখতেই হবে। তুমি তো দেখছো সবাই আমাদের কত অপমান করে। তাহলে তুমি কি চাও, যে সবাই আমাদের অপমান করুক? ছিছি মা, এসব আপনি কি বলছেন? আপনার মতো শাওরি মা আমি কত ভাগ্য করে পেয়েছি। আপনার অপমানের কথা আমি যে স্বপ্নেও ভাবতে পারি না। তাহলে বলো, তুমি সব শিখতে পারবে তো? হ্যাঁ মা পারবো, আমাকে যে শিখতেই হবে। দ্যাটস লাইক এ গুড গার্ল, আমি তোমাকে কম্পিউটার ক্লাসে ভর্তি করাবো। কি কম্পিউটার? কিন্তু মা, কম্পিউটার তো, উফ না, কম্পিউটার না, কম্পিউটার, বলো আমার সাথে বলো, কম্পিউটার। কম্পিউটার, কম্পিউটার, গুড, এই তো পেরেছো। এবার আর ভয়ের কিছু নেই, এর মানে কম্পিউটারও তুমি শিখতে পারবে আর ইংলিশেও কথা বলতে পারবে। এবার চলো, আগে তোমাকে শাড়ি পরানোটা শিখিয়ে দিই। বাহ, এবার দেখো তো, তোমাকে কত ভালো লাগছে দেখতে। এবার থেকে তুমি এইভাবেই শাড়ি পরবে, কেমন? ঠিক আছে মা। আর মা, থ্যাংক ইউ। বাহ, তুমি তো থ্যাংক ইউ এর প্রোনাউন্সিয়েশনটা বেশ ভালোই পারো। হ্যাঁ মা, থ্যাংক ইউ বলাটা আমি আগেই শিখেছিলাম, আর কেউ থ্যাংক ইউ বললে তাকে ওয়েলকাম বলতে হয়, তাই না? ভেরি গুড, এই তো, তুমি তো অনেকটাই জানো। এখন চলো, তুমি আমার সাথে রান্নাঘরে চলো, আমি তোমাকে রান্নাঘরে সব কাজ শিখিয়ে দেব। ঠিক আছে মা। এই দেখো, এটা হচ্ছে গ্যাস ওভেন, আর এখানে উনুনে নয়, এই গ্যাস ওভেনেই রান্না হয়, কেমন?
ও, গ্যাস ওভেনের কথা তো আমি আগে শুনেছি, কিন্তু কোনোদিন দেখিনি কো। আজকে প্রথমবার দেখলাম। হ্যাঁ, আমি তোমাকে গ্যাসে রান্না করা, গ্যাস পরিষ্কার করা সব শিখিয়ে দেব, কিন্তু ততক্ষণ অব্দি তুমি কিন্তু গ্যাসে হাত দেবে না, কেমন? ঠিক আছে মা, আপনি যা বলবেন। আর এই দেখো, এটা হলো বেসিন, এখানে ঘরের সমস্ত এঁটো বাসন ধোয়া হয়, সারাক্ষণ কল খুললেই জল পড়ে। হে বাবা, ঘরের মধ্যে জলের সুবিধা থাকতে আমি বাইরের পুকুরে গেলাম বাসন ধুতে। ওটা পুকুর নয়, ওটা হলো সুইমিং পুল, ওখানে সবাই আনন্দের জন্য সুইমিং করে, বুঝলে? তোমাকে আমি আস্তে আস্তে সব শিখিয়ে দেব, তখন দেখবে আর কোনো ভুল হবে না। নমস্কার ম্যাডাম, আমি আমার বৌমাকে আপনাদের এখানে কম্পিউটার আর স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি করাতে চাই। ও কিন্তু বেশি দূর পড়াশোনা করেনি, ক্লাস 8 অবধি পড়েছে শুধু। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা হবে না, শুধু আমরা যেটা শেখাবো সেটা ভালো করে মেনে চলতে পারলে ও খুব তাড়াতাড়ি সব শিখে যাবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে এখন আসি, কাল থেকে আমার বৌমাকে এখানে পাঠিয়ে দেব। বৌমা, ও বৌমা, কি করছো? এই তো মা, আমি একটু স্পোকেনটা প্র্যাকটিস করছিলাম। খুব ভালো, খুব ভালো। এই দেখো, আমি তোমার জন্য দুটো উপন্যাস এনেছি, এটা পড়লে তুমি বাংলা কথাবার্তাতেও নিজেকে অনেক ডেভেলপ করতে পারবে। মা, আপনি খুব ভালো, আপনার মতো সাউরি মা পেলে আর কি চাই জীবনে। হয়েছে হয়েছে, আমার আর সুনাম করতে হবে না। শোনো, 2 মাস পর কিন্তু আমাদের ফ্ল্যাটের অ্যানুয়াল প্রোগ্রাম, সেখানে অনেক রকম খেলা হবে, অনেক রকম কম্পিটিশনও হবে, তাই এই প্রোগ্রামটাতে যদি তুমি জিতে এটা প্রমাণ করে দিতে পারো যে তুমি কোনো শহরের মেয়েদের থেকে কম নয়, বরং ওদের চাইতে অনেক বেশি, তাহলেই বুঝবো যে তুমি আমাকে সত্যি ভালোবাসো। হ্যাঁ মা, পারবো, পারতে তো আমাকে হবেই। হ্যালো গাইস, প্রতি বছরের মতো এই বছরেও আমরা শুরু করতে চলেছি আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম। আজকে রয়েছে অনেক অনেক এক্সাইটিং কম্পিটিশন। আর প্রথমের কম্পিটিশনে কি রয়েছে? রয়েছে ফুচকা খাওয়ার কম্পিটিশন। তাই যারা যারা পার্টিসিপেন্টস আছো, তারা যে যার মতো নিজের পজিশন নিয়ে নাও। ওকে, ডান, দ্য টাইম স্টার্টস নাও। দেখেছো দেখেছো, ওই মিসেস বোসের ডটরিন্ন কিভাবে ফুচকা খাচ্ছে, যেন মনে হয় কোনো দিন খেতে পায় না। হ্যাঁ, খাবে তো, গ্রামের ভূত একটা, আর কিছু তো পারে না, তাই ফুচকা খেয়ে হয়তো এই খেলাটা জিততে পারবে, বাকি কম্পিটিশন গুলোতে তো ওকে খুঁজেও পাওয়া যাবে না। টাইমস আপ। আর আমাদের এই কম্পিটিশনের ফার্স্ট হয়েছে মিসেস মনিকা বোস। এবার সবাই নেক্সট কম্পিটিশনের জন্য রেডি হও। আর আমাদের নেক্সট কম্পিটিশনের বিষয় হলো 1 ঘন্টার মধ্যে চকোলার ভাগের বানাতে হবে। চলো তাহলে, সবাই রেডি তো? ওকে, 3, 2, 1 এন্ড দ্য টাইম স্টার্ট নাও। এবার দেখো ওই গেও ভূতটা কি করে, ও তো মনে হয় চকলেটই চেনে না, ও আবার বানাবে চকোলা পাকে। তাজা বলেছো।
স্টপ স্টপ টাইমস আপ। আচ্ছা, এই কম্পিটিশনের রেজাল্ট আমরা পরে ঘোষণা করব। এবার আমরা আমাদের নেক্সট সেগমেন্টে চলে যাব। আমরা আমাদের কম্পিটিশনের একদম শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। এবার আমাদের কম্পিটিশনের নাম হলো ইংলিশ এসে রাউন্ড। তো আমাদের ফার্স্ট পার্টিসিপেন্ট হলেন মিসেস মন্ডল। হ্যালো গাইস, আই এম মিস্ট মন্ডল। আই এম টেলিং ইউ সামথিং অ্যাবাউট মাই এবার আমাদের লাস্ট পার্টিসিপেন্ট হলেন মিসেস মনিকা বোস। হাই, আই এম মনিকা বোস, ডটার ইন ল অফ মিসেস বোস। আই এম ফ্রম ভিলেজ, সো আই ক্যান নট স্পিক ইন ইংলিশ প্রপারলি, সো আই রোট মাই এসে ইন বেঙ্গলি। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, প্লিজ অ্যালাউ মি টু স্পিক ইন বেঙ্গলি। ওকে ওকে, ইউ ক্যান, থ্যাংক ইউ। আমি মনিকা বোস, ছোট্ট একটা গ্রাম থেকে উঠে আসা একজন সাধারণ মেয়ে। আমি শহরের নিয়ম কানুন আদব কায়দা কিছুই জানতাম না। তাই আমার বিয়ের পর আমার শাশুড়ি মাকে আমার জন্য অনেক কথা শুনতে হয়েছে। তবুও তিনি আমার জন্য, আমাকে মডার্ন বানানোর জন্য অনেক চেষ্টা করেছেন এবং অনেকটা সফলও হয়েছেন। সত্যি আমার শাশুড়ি মায়ের মতো মানুষ আমি কখনো দেখিনি। তাই আমি যখনই কিছু লিখতে যাই আমার শুধু ওনার সম্বন্ধেই লিখতে ইচ্ছা করে। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওনার মতো শাশুড়ি মা যেন ঘরে ঘরে থাকেন। হ্যাঁ, আমি আমার এসেটা খুব বাজেভাবেই প্রেজেন্ট করেছি, এমনকি এই লেখাটাকে এসে বলা যায় না এটাও আমি জানি। তবে মাত্র 6 মাসের মধ্যে নিজেকে পরিবর্তন করতে পারাটা সম্ভব নয়, তাই মা আমাকে ক্ষমা করে দেবেন। আমি এই কম্পিটিশনটা জিততে না পারলেও সামনের বছর আমি জিতব, কথা দিলাম আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। ওকে, আমার কাছে এখন জাজেদের দেওয়া রেজাল্ট চলে এসেছে। আর এই কম্পিটিশনের উইনার হলেন দুজন, তারা হলেন মিসেস শেফালী ঘোষ আর মিসেস মনিকা বোস। মানিনা, মানিনা আমি এই রেজাল্ট। এই মেয়েটা তো লাস্টের রাউন্ডটা পুরো হেরে গেল, তাহলে এই মেয়েটা ফার্স্ট হয় কি করে? কারণ বাকি রাউন্ডগুলোতে উনি সবার থেকে হাই স্কোর করেছিলেন, তাই লাস্ট রাউন্ডে উনি সব থেকে কম স্কোর পেয়েও অ্যাভারেজ স্কোরে উনি ফার্স্ট পজিশন পেয়েছেন। তাই লাস্ট রাউন্ডে উনি কম স্কোর করেও অ্যাভারেজ স্কোরে উনি ফার্স্ট পজিশন পেয়েছেন। আর উনি যদি লাস্ট রাউন্ডে ভালো স্কোর পেতেন তাহলে ওনার কাছাকাছি কেউ আসতে পারতো না। পেরেছো বৌমা, তুমি পেরেছো, তুমি পেরেছো আমার মান বাঁচাতে। পারতে তো আমাকে হতোই মা, বিকজ আই লাভ ইউ।